علماء کرام، مربیان نظام، جوبوک بھائیرا، معصوم بھائیرا، گھر بسے تھکا ایکانت شردھیا ما ایبوں بونیرا، امرا مہان اللہ رب العزت والجلال তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তৈবা দিয়েছেন, সেহাতে কুল্লিয়া দিয়েছেন, বিশেষ করে পবিত্র মাহে মুহাররমে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান মুমিনের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে অনেক মুসলমান মুমিনকে তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন। এজন্য সকলে ইমানকে তাজা করে জবানকে বুলন করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা আজিমে সুলতানিকা। সম্মানিত ভাই সব, আমরা পবিত্র মাহে মুহররমে আছি, সেই ধারাবাহিকতার আলোচনায় আমরা কারবালার সেই কলঙ্কজনক অধ্যা আলোকপাত করছিলাম। সেই 61 হিজরিতে এজিদের নেতৃত্বে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাদের নেতৃত্বে কারবালার সেই ফোরাত নদীর কূলে সে প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তার নাতি এবং তার আহাল সহ সবাইকে নির্মমভাবে হত্যা করেছিল এজিদ বাহিনী। এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা কষ্ট পেয়েছে নাকি পান নাই সবাইকে বলতে হবে, এগুলা ইমানি বিষয়। রাসূলের আত্মা কষ্ট পেয়েছে নাকি পান নাই? পেয়েছেন। এবং তারই আলামত পাওয়া যায় যখন 11ই মুহররম, কতই মুহররম? 11ই মুহররম সকালবেলায় আমাদের আম্মা জান উম্মে সালমা রাসূলের স্ত্রী, তিনি সকালবেলায় কান্না করছেন, সাহাবা ইকরাম তারা উপস্থিত হলেন, নারীরা উপস্থিত হলেন, জিজ্ঞেস করলেন, হে আম্মা জান, আপনি কাঁদেন কেন? আমাদেরকে বলেন, বলেছেন, আমি স্বপ্নে দেখেছি রাসূল আমার ঘরে এসেছেন, আমি দেখলাম রাসূলের দাড়ি মোবারকে ধুলাবালি, গায়ে ধুলাবালি, জামার মধ্যে ধুলাবালি, আর রাসূল কাঁদছেন। আম্মা জান উম্মে সালমা তিনি প্রশ্ন করলেন, হে রাসূল, আপনি কাঁদছেন কেন? নবীজি কান্না কণ্ঠে বললেন এবং জিজ্ঞেস করলেন, আপনার গায়ে ধুলাবালি কেন?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে বলেছেন, উম্মে সালমা তোমরা তো জানো না, তখন তো আর মোবাইল যুগ ছিল না, নিউজ আসতে তো কয়েকদিন সময় লেগেছে, আর সে স্বপ্নের মধ্যে নবীজি উম্মে সালমাকে বললেন, আমাদের আম্মা জান তাকে বললেন, উম্মে সালমা তোমরা তো জানো না এজিদ বাহিনী কারবালার প্রান্তরে আমার হুসাইন এবং তার আহালকে পরিবার সবাইকে হত্যা করেছে। তাহলে রসুল কষ্ট পেয়েছে নাকি পান নাই? পেয়েছেন। এজিদ দামেস্কে যখন ইমাম হুসাইনের মস্তক নেওয়া হলো, তখন এজিদ লাঠি দিয়ে ইমাম হুসাইনের ঠোঁট মোবারকে খোসা মারছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবুল বারজা সাহাবি, তিনি বলছিলেন এবং আরো সাহাবিরা ছিলেন, অন্য বর্ণনায় পাওয়া যায় জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন, তিনি বলছেন, এই ইয়াজিদ তুমি যা করলে বরদাস্ত করেছি অনেক কষ্টে, কিন্তু এখন যা করছো এগুলো বরদাস্ত করতে পারছি না। আমি কয়েকবার কয়েকদিন দেখেছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমাম হুসাইনের ঠোঁট মোবারকে চুম্বন খাচ্ছেন। এইভাবে করে ইয়াজিদ নিন্দনীয় গদ্যা রচনা করেছে, কিন্তু দুঃখ হলেও সত্য, কিছু মানুষ এবং কিছু আলেমও দেখা যায় হযরত ইয়াজিদ বলে, নাউজুবিল্লাহ বলবেন না, কিভাবে বলবে? ইয়াজিদ 61 হিজরিতে ইমাম হুসাইন তার আহালকে হত্যা করল প্রথম বছর, দ্বিতীয় বছরে ইয়াজিদ সৈন্যবাহিনী পাঠালো মদিনায়, এবং মদিনাকে সে মুবা ঘোষণা করল, তার সৈনিকেরা নির্বিচারে মদিনার মধ্যে হত্যাকাণ্ড চালালো, ধর্ষণ চালালো, নাউজুবিল্লাহ বলেন, হাজার মদিনাবাসীকে হত্যা করা হলো এবং হাজার হাজার নারীকে ধর্ষণ করা হলো, যেখানে সাহাবিরাও ছিলেন, নাউজুবিল্লাহ। যেই ধর্ষণের কারণে হাজারের উপরে অবৈধ সন্তান জন্ম হয়েছিল, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সেই ইজিদকে হযরত ইয়াজিদ বলে, এটা হলো তার ক্ষমতার দ্বিতীয় বছর। ক্ষমতার দ্বিতীয় বছরে সে মদিনায় এভাবে আক্রমণ করেছিল, আর তৃতীয় বছরে সে মদিনায় আক্রমণ করলো দ্বিতীয় বছর। প্রথম বছর কি করলো? ইমাম হুসাইন এবং তার পরিবারকে হত্যা করলো। আর দ্বিতীয় বছরে কি করলো? মদিনায় নির্বিচারে হত্যা চালালো এবং ধর্ষণ চালালো। তৃতীয় বছর আল্লাহর ঘর বাইতুল্লায় সে ক্ষেপণাস্ত্র মেরেছিল, আল্লাহর ঘরে ক্ষেপণাস্ত্র মেরে বাইতুল্লাহ দুটি পিলার সে ভেঙে চুরমার করে দিল। শুধু তাই নয়, হাজরে আসওয়াদকে তিন খণ্ডে সে তিন খণ্ডিত করলো। এই হলো ইজিদ। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই এবং যুগে যুগে ইসলামিক স্কলাররা কি বলেছেন, আল্লামারা কি বলেছেন, আমি দলিল সহকারে এখন পেশ করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। শুনতে রাজি আছেন তো? বলি ইনশাআল্লাহ।
ভাইরা আমার, ইবনে হাজার আসকালানি রহেমাহুল্লাহ তিনি বলেছেন, এজি যদিও সাহাবি কিন্তু তার আদালত নেই, তার থেকে কোনো হাদিস রাওয়ায়াত করা যাবে না। কে বলেছেন? আল্লামা ইবনে হাজার আসকালানি রহেমাহুল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে ইমাম সুয়ুতি তিনি বলেছেন, এই যে হুসাইনের মাথা যখন ইয়াজিদের সামনে নেওয়া হলো, ফাসাররা ইয়াজিদ, ইয়াজিদ তখন আনন্দ প্রকাশ করেছিল। নাউজুবিল্লাহ বলেন। তারপরে ইবনু কাসির রহমাহুল্লাহ তিনি তার বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে তিনি বর্ণনা করলেন যে সে হুসাইনের ঠোঁটে লাঠি দিয়ে গুতা মেরেছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লামা সাহাবি রহেমাহুল্লাহ তিনি বলেছেন, মা ফায়ালা মা শারবিল খামরে, এ যে শুধু এই অত্যাচার নির্যাতন করে নাই তা না, ইয়াজি সবসময় মদ নিয়ে থাকত। নাউজুবিল্লাহ বলেন। তারপরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহেমাহুল্লাহ তিনি বলেছেন, তারিখুল খুলাফায়ের কিতাবের মধ্যে 209 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, একাধিক সনদে তিনি বলেছেন, ওয়াদাউস সালাতা ইন্নাহু রাজুলুন ইয়াশরাবুল খামরা, এজি সময় মতো নামাজ পড়ত না, মাঝে মধ্যে নামাজ ছেড়ে দিত, এবং ইন্নাহু রাজুলুন ইয়াশরাবুল খামরা, সে মদ পান করত সব সময়, প্রায় সময়। নাউজুবিল্লাহ। তারপরে আল্লামা ইবনু কাসির রহমাহুল্লাহ আল বিদা ওয়ান নিহায়া কিতাবের অষ্টম খণ্ডের 184 পৃষ্ঠায় তিনি বলেছেন, ওয়ালাম্মা রাজা আব্দুল মাদিনাতি ইলাইহা আজহারা শাতমু ইয়াজিদ ও আইবা, মদিনা থেকে যখন দামেস্কের মধ্যে মদিনার একটা দল গিয়েছিল, ওয়াকালু কাদিমনা মিন ইনদি রাজুলিন লাইসা লাহু দীনুন ওয়াইশরাবুল খামরা ওয়াইয়াসকুরু হাত্তা তারকুসসালাহ, তখন ওই মদিনাবাসীর ওই দলটি বলল, আমরা এজিদ থেকে এসেছি কিন্তু লাইসা লাহু দীন, এজিদের কাছে আমরা কোনো দিন পাই নাই, কোনো দিন পরিপূর্ণ দিন আমরা এজিদের কাছে পাই নাই। নাউজুবিল্লাহ বলেন। এবং তারা বললেন, ওয়াইশরাবুল খামরা, আমরা তাকে মদ পান করতে দেখেছি, ওয়াইয়াসকারু হাত্তা, এমনকি সে নেশাগ্রস্ত হয়ে যেত, হাত্তা তারকুসসালাহ, এমনকি নেশাগ্রস্ত হয়ে সে নামাজও পড়ত না। নাউজুবিল্লাহ বলবেন না। এইভাবে করে 186 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনু কাসির তিনি বলেছেন, ইয়াজিদুল কারুদ, ইয়াজিদ হলো বানর প্রকৃতির। নাউজুবিল্লাহ বলেন। এবং বললেন, ওয়া শারিবুল খমর, সে মদ পানকারী, এবং তারিকুস সালা, সে হলো নামাজ তরককারী। নাউজুবিল্লাহ। ইমাম আল্লামা আলুসি রহেমাহুল্লাহ তিনিও এটা বলেছেন। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল, কে এই নামটা তো জানেন, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন, আইয়ু হিব্বুহু মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে কি ইয়াজিদকে ভালোবাসতে পারে? এটা কে বলেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তিনি এই কথা বলেছেন, যে যারা যাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, তারা কখনো এই ইয়াজিদকে ভালোবাসতে পারে না। তারপরে এইভাবে করে আল্লামা মাহমুদ আলুসি, আল্লামা মাহমুদ আলুসি তিনি বলেছেন রুহুল মানির মধ্যে 25 খণ্ডে 309 পৃষ্ঠায় তিনি বলেছেন, তিনি অনেকগুলো পৃষ্ঠার মধ্যে ইয়াজিদের সমালোচনা করলেন, করে লাস্টে তিনি বললেন, ফাকুলু ইন্নাল খাবীসা লাম ইউসাদ্দিক বিরিসালাতান নবী, সেই আল্লামা মাহমুদ আলুসি তিনি বললেন তাফসিরে রুহুল মানির মধ্যে, ফাকুলু, আমি বলছি, ইন্নাল খাবীসা, ইয়াজিদকে সে ইয়াজিদ, তিনি ইয়াজিদ বলেন নাই, তিনি বলছেন খবীস। কি বলেছেন? ইন্নাল খাবীসা, এই খবীস, লাম ইউসাদ্দিক বিরিসালাতান নবী, এই খবীস নবীর রিসালাতে বিশ্বাসকারী নন। যদি নবীর রিসালাতে বিশ্বাস করতোই তাহলে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারকে নির্মমভাবে হত্যা করতে পারত?
তার মানে তার রসুলের রিসালাতের প্রতি বিশ্বাস নেই, যার কারণে সে পেরেছে তার ক্ষমতাকে অটুট রাখার জন্য। নাউজুবিল্লাহি মিন জালিম। ভাইরা আমার, এবার ইমামে আজম কে বলেন? আবু হানিফা রহমাহুল্লাহ। ইমামে আজম কে? আবু হানিফা। কথা বলেন না কেন? ইমামে আজম কে? আবু হানিফা রহমাহুল্লাহ। তিনি বলেছেন যে ইয়াজিদুন হুয়া ফাসিকুন আকবার, নাউজুবিল্লাহ বলেন, ইয়াজিদ হলো বড় পাপি, বড় মাপের পাপি, না হলে সে কখনো রসুলের আওলাদকে, দৌহিত্রকে এইভাবে বংশশুদ্ধায় এইভাবে সে হত্যা করতে পারত, এই জন্য সে ফাসিকে আকবার। কে বলেন? কে ফাসিকে আকবার? ইয়াজিদ। ভাইরা আমার, এরপরে আমরা দেখি কিতাবগুলোর মধ্যে 27 জন মুজাহিদ, মুস্তাহিদ যারা যারা গবেষণা করতেন যুগে যুগে আল্লামা, তারা বলেছেন ইয়াজিদ কাফের ছিল, ইয়াজিদ হুয়া কাফের। আমরা কিন্তু তাকে কাফের বলবো না, কাফের বলবো না, কারণ সে কালিমা পড়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ দলিলে পাওয়া যায় যতক্ষণ পর্যন্ত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবার মতো এরকম ভূমিকায় না নামবে ততক্ষণ পর্যন্ত আমরা কাফের ঘোষণা দেব না। কিন্তু 27 জন মুস্তাহিদ তারা বলেছেন ইয়াজিদ কাফের, নাউজুবিল্লাহি মিন জালিক। এরপরে ইয়াজিদের ছেলে তিনিও বলেছেন ওয়াবাহাল খামরা ও কাররাবাল কাবা, যে আমার বাবা তিনি মদ পান করতেন এবং তিনি লজ্জাজনক কাজ করেছেন, মক্কায় আক্রমণ করে, নাউজুবিল্লাহি মিন জালিক। এইভাবে করে ইয়াজিদের যুগে যুগে আল্লামার ইসলামিক স্কলাররা তারা দলিল ভিত্তিক কথা বলেছেন। আমি এই কথাগুলো দলিল দিই, এখানে সম্পূর্ণ দলিল আছেন কিতাবের এবারত দিয়ে এই দলিলগুলো সাজানো হয়েছে। হ্যাঁ, এই কিতাব বলছে, দলিল বলছে, আল্লামারা বলেছেন সে কাফের, কিন্তু এখনও দেখা যায়, শোনা যায় বাংলার মধ্যে, শোনা যায় যারা বলে হযরত ইয়াজিদ, নাউজুবিল্লাহ বলেন, তাহলে ইয়াজিদ কি হযরত ইয়াজিদ বলা যাবে? রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে? বলা যাবে না। অনেকে বলেছে সে মালউন, গজবপ্রাপ্ত, আমরা তাও বলবো না। তার বিচার কে করবে? কে করবে? রসুলের কলিজায় আঘাত দিয়েছে ইয়াজিদ, তার বিচার কে করবে? আল্লাহর আদালতে দিয়ে দিলাম, আল্লাহই তার বিচার করবে। বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যারা এরকম মূর্খজনক কথা বলবে, না জেনে কথা বলবে, তাদেরকে বলবেন আল কিতাবা ওয়ান নিহায়া, ইবনু কাসির এবং হাফেজ আসকালানি রহমাহুল্লাহ, এদের যে কিতাবগুলো আছেন এই কিতাবগুলো যেন তারা মোতালা করে নেন। বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এবার আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় যে আলোচনা আমাদের ছিল দোয়া, মনে আছে তো আপনাদের? দোয়া, দোয়া এর আবেদনই করতে হলো আহ্বান করা, কি করা বলেন? সবাই বলেন, আহ্বান করা। আমি বলেছি দোয়া কবুল হওয়ার কি কি শর্ত আছে, সবাই দোয়া করলে দোয়া কবুল হবে? যার জীবনে সব কিছু হারাম তার দোয়া কি কবুল হবে? কথা বলেন না, দোয়া কবুল হবে না। এই যে এক লোক বাইতুল্লাহর চারপাশে ইয়া রব চিৎকার করছে, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন আমি তোমার ডাকে কেমনে সাড়া দেব, তোমার বডিতে হারাম, তোমার জবানে হারাম, সব জায়গায় হারাম, মালবাস হারাম, তোমার জামা কাপড়ও হারাম, তোমার ডাকে আমি সাড়া দেই কেমনে? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো সব কিছু হালাল হতে হবে, খাবারটুকুন হালাল হতে হবে, খাবারটুকুন হালাল হতে হবে। জিব্বায় মজা লাগে তাই বসে বসে খেলাম হলে হবে না, জিব্বায় মজা লাগে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে খেলাম হবে না, হৃদয়ে মজা লাগতে হবে, ইমানে মজা লাগতে হবে, তাকওয়ায় মজা লাগতে হবে, মুসলমানিত্বে
মোমেনের মধ্যে মজা লাগতে হবে, ইমানের মধ্যে মজা লাগতে হবে, শুধু জিব্বার স্বাদে খেলে হবে না। তাহলেই দোয়া কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে এবং আল্লাহর কাছেই চাইতে হবে। কার কাছে? মসজিদে চাইলাম আল্লাহর কাছে, এরপরে বাহিরে চলে গেলাম ল্যাংটা বাবার কাছে, খাজা বাবার কাছে, তারপরে তালা বাবার কাছে, কালা বাবার কাছে, কত রকম বাবা যে আছে জগতে, নাউজুবিল্লাহ বলে কোরআন হাদিসে এদের কোনো জায়গা নাই, কোনো দলিল না, এগুলো হলো ভণ্ডামি। আমি এক জুমায় বলেওছিলাম এগুলো হিন্দু থেকে আবিষ্কৃত হয়েছে, ঠিক কি না, ঠিক কি না? হিন্দুরা যে লিঙ্গ পূজা করে অসভ্যের মতো, আচ্ছা এটাকে সভ্য বলবো না অসভ্য বলবো বলেন? শত শত মানুষ দাঁড়ানো আর লোকটা উলঙ্গ হয়ে আছে, এটা কি কোনো মানুষ করতে পারে বলেন? কথা বলেন না কেন? সেগুলো থেকে এই ল্যাংটা বাবা এসেছে, তালা বাবা এসেছে, নাউজুবিল্লাহ বলেন, ইমান সাফ করতে হবে। তাহলে যদি না হয় দোয়া কবুল হবে না। এইভাবে করে একমাত্র এবং দোয়ার মধ্যে দুরূদ শরীফ থাকতে হবে। কি থাকতে হবে? ইন্না দোয়াউ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আর্থ, দোয়া আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলতে থাকে যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পড়া না হয়, ততক্ষণ পর্যন্ত ঝুলতে থাকে, দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ ইব্রাহিম হলে ভালো, আদার দুরূদ যে রাসূলুল্লাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ হয়ে গেল, এবং শুরুতে প্রশংসা শেষেও প্রশংসা, কার কার প্রশংসা হবে? আল্লাহর প্রশংসা দিয়ে যখন দোয়া করবেন, দুরূদ দিয়ে দোয়া করবেন, ইয়াকিন নিয়ে দোয়া করবেন এবং হালাল খেয়ে হারামকে বর্জন করে যখন দোয়া করবেন, দোয়া কবুল হবে নাকি হবে না? হবে। এবং দোয়া একবার দুইবার নয়, আপনি হয়তো বলবেন হুজুর তিনবার করলাম, আপনাকে দোয়া 3,03,00,000 বার এর থেকেও বেশি করতে হবে, কারণ আদ্দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো আমার আপনার বান্দিগি। সুবহানাল্লাহ বলেন, সারা জীবন দোয়া করতে হবে। যদি এই দুনিয়ায় কবুল না হয় তাহলে কবুল হবে কোথায়? পরকালে, আখেরাতে। লাভ লাভ না লস? আরও লাভ। দুনিয়াতে চাইছেন গাড়ি বাড়ি অথবা আদার সন্তান, এটা সেটা যদি দুনিয়ায় দিয়ে দিয়েছে তো ভালো, কিন্তু আখেরা যদি না পালেন, এই ভালোর কোনো দাম আছে? কোনো দাম নেই। যদি দুনিয়াতে এই দুনিয়ার কামে কবুল না হয় তাহলে কবুল হয়েছে কিসের কাজে? আখেরাতে। ওখানে লাভ বেশি না কম? অনেক বেশি লাভ। সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার। এইবার বলবো দোয়া কবুল হওয়ার সময়, কখন দোয়া কবুল হয়। ঝোপ বুঝে কোপ মারতে হবে, ঠিক না? ঝোপ বুঝে কোপ মারতে হবে, তাহলেই সহজে ধরা যায়। সব সময় দোয়ায় থাকবো, কিন্তু যেই কোনো জিনিসের একটা মৌসুম আছে নাকি নাই, জোয়ার আছে নাকি নাই, আছে। এজন্য এক নাম্বার হলো আজান এবং ইকামতের মাঝের সময়ে দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم নবীজি বললেন, আদ্দুআউ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামাতি। নবীজি বললেন আজান এবং ইকামতের মধ্যে যত দোয়া করা হয় কোন দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। লা ইয়ারুদ্দু, ফিরাইয়া দেন না। আজান হয়ে গেছে, একামত হওয়ার আগ পর্যন্ত আপনাকে প্রস্তুত থাকতে হবে, মাইন্ডগতভাবে, বডিগতভাবে সব কিছু পবিত্র করে আল্লাহর দরবারে চাইতে হবে, আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা। সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা, আমি তোমার কাছে হেদায়াত চাই। কার কাছে চাইতে হবে? আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা, হেদায়াত চাই। ও আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়াত দাও।
আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে হেদায়াত না দেন, পৃথিবীর কোন পীর সাহেব আপনাকে হেদায়াত দিতে পারবে? পারবে নাকি? কেউ পারবে নাকি? না না, হেদায়াত চাইতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে হেদায়াত চাইতে হবে। কখন চাইবেন? আজান যখন হয়ে যাবে তখনই চাওয়া শুরু করবেন, আকামত হওয়ার আগ পর্যন্ত বলতেই থাকবেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি হেদায়েত চাই। কার কাছে? কার কাছে বলেন? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যদি হেদায়েত চান, আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন, পৃথিবীর কেউ আপনাকে গোমরা করতে পারবে না, ঠিক কি না? আল্লাহ তাআলা যদি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথটা দিয়ে দেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে গোমরা করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়াত তাকওয়া ওয়াল্লাহ তাআলা, তোমার কাছে আমি তাকওয়া চাই। তাকওয়া চাইতে হবে কার কাছে? কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে তাকওয়া চাইতে হবে। তাকওয়া খোদাভীতি। আল্লাহ তাআলা যদি মুসলমানদের অন্তরে তাকওয়া না দেন, পৃথিবীর কোন মানুষ দিতে পারবে? কেউ কি পারবে নাকি? না না, পৃথিবীর সকল ক্ষমতা যদি এক হয়ে যায়, আমার আপনার হৃদয়ে কখনো তাকওয়া দিতে পারবে না, ঠিক কি না? ও ভাইরা আমার, যখন আজান হয়ে যাবে এই দোয়াগুলো শুরু করবেন, আসআলুকাত তাকওয়া। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে তাকওয়া দিয়ে দাও। তাকওয়া, তাকওয়া দিয়ে ঈমান সাজানোর জন্য আল্লাহর কাছে তাকওয়া চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে তাকওয়া। তাকওয়া তো আর বিক্রি হয় না, হয় বলেন? কেজি নিয়মে কেনা যায়? মন নিয়মে কেনা যায়? পৃথিবীর কারো কাছে কি তাকওয়া পাওয়া যায়? তাকওয়া কার কাছে? নবীজি কার কাছে চেয়েছেন? সবাইকে বলতে হবে কার কাছে? নবীজি আল্লাহর কাছে চেয়েছেন। আমরা যদি নবীর উম্মত হয়ে থাকি, আল্লাহর বান্দা হয়ে থাকি, আমরাও আল্লাহর কাছে তাকওয়া চাইব। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, তাকওয়া যখন অন্তরে চলে আসবে, পৃথিবীর কোনো ভয় থাকবে না, একমাত্র আল্লাহর ভয় থাকবে। কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে। এটাই হলো তাকওয়া। ও ভাইরা আমার, কিন্তু আমরা আজান হলে হয়তো অনেকে গোসলের জন্য যায়, যায় নাকি যায় না? আজান হলে তারপরে হয়তো কাজটা সেরে ইকামত হওয়ার আগ দিয়ে মসজিদে আসে। না না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের আগেই তিনি টেন ক্লিন হয়ে যেতেন। সুবহানাল্লাহ। তিনি পরিষ্কার হয়ে যেতেন আগেই। সাহাবা ইকরাম তাই করেছেন, আজান হলে গোসলে যেতেন না, আজান হলে পরিষ্কার হতেন না, আজানের আগেই সব কিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে শারীরিক মানসিক সব রকম আর্থিক সব রকম নিট অ্যান্ড ক্লিন হয়ে আজান হওয়া মাত্র তারা দোয়া শুরু করতেন, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা। শুধুমাত্র তাকওয়া চাইলে হবে না, আজান যখন হয়ে যাবে আফওয়া আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কার কাছে? একমাত্র আল্লাহর দরবারে মাপ চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা। ক্ষমা কার কাছে চাইতে হবে? আল্লাহ ছাড়া কে ক্ষমা করতে পারে? গবেষণা করে বলেন, কে আছে, কোন শক্তি আছে, কোন গভর্নমেন্ট আছে ক্ষমা করতে পারে? আছে নাকি কেউ? নাউজুবিল্লাহ বলেন। ও ভাইরা আমার, আল্লাহই ক্ষমা করবেন। এই জন্য যখন আজান হয়ে যাবে এই দোয়াটা বেশি বেশি করবেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা
ওয়াল গিনা আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াগুলো পড়বেন এবং সম্পদ চাইতে হলে কার কাছে চাইবেন? আল্লাহর কাছেই চাইতে হবে। নবীজি আল্লাহর কাছে চেয়েছেন, কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছেই চেয়েছেন। নবীন ছিল, নবীজি ছিলেন এতিম। নবীজি আল্লাহ তাআলা নিজে নবীজিকে বলেছেন, ও নবী আপনি তো মিসকিন ছিলেন, এতিম ছিলেন, আপনার তো আপনি তো গরিব ছিলেন, আপনার কিছুই ছিল না, আমি আল্লাহ আপনাকে ধনবান বানালাম। কে বানিয়েছে? কে বানিয়েছে চিৎকার করে বলেন। আল্লাহ তাআলা বানালেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হয়ে গেল, সব সম্পদ নবীজির আন্ডারে এনে দিলেন কে? ধনী বানিয়েছে? বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যা চাইবেন তাই হবে, ঠিক কি না? এই জন্য তার কাছে চাইবেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, ও আল্লাহ আমাকে তুমি ধন সম্পদ দান করে দাও। কার কাছে চাইবেন? চিৎকার করে বলেন, কার কাছে? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান হয়ে কখনো কেউ কারো কাছে ভিক্ষা করতে পারে না। একজনের কাছে ভিক্ষুক হলে আর কারো কাছে ভিক্ষুক হওয়া লাগবে না। একটা দোয়াই সব কিছু, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, সব কিছু পেয়ে যাচ্ছেন। দুনিয়ার সম্রাট, আখেরাতেরও সম্রাট হয়ে যাচ্ছেন একটি মাত্র দোয়া, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আরে ধনী হওয়ার জন্য তো কোটিপতি হওয়া লাগে না, পুঁজির তো কোটি টাকা লাগে না। আল্লাহ যদি আপনাকে ধনী বানান, পুঁজি লাগবে? পুঁজি লাগবে? আমি আপনি আপনার মধ্যে আপনার বন্ধুকে কোটিপতি বানাবেন, ওখানে পুঁজি লাগবে। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে ধনী বানাতে চান, সেখানে কোনো পুঁজির প্রয়োজন হয় না। পুঁজি একটাই, দোয়াটা। এই দোয়াটাই কি বলেন? পুঁজি এই দোয়াটাই, ছোট্ট এই দোয়াটাই মুখস্থ করতে পারবেন না? বলেন সবাই, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তারপরে যদি না হয়, ইমাম সাহেব আছেন এখানে, সানি ইমাম আছেন, অনেকে আছে, ওনাদের কাছ থেকে শিখে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। তাহলে গুনাহ মাফ পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য এবং ধনবান হওয়ার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন নাই। ছোট্ট এই দোয়াটা যদি মুখস্থ করতে পারেন, তাহলে হেদায়েত দিবেন কে? তাকওয়া দিবেন কে? গুনাহ মাফ করবেন কে? ধনবান বানাবেন কে? সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এইভাবে করে দোয়া করবেন। কখন করবেন? বাইনাল আজানে ওয়াল ইকামা, আজান এবং ইকামার মাঝখানে যে সময়টুকু
আধা ঘন্টা আগে আজান হয় আর আধা ঘন্টা পরেই কামতা হয় নাকি হয় না, এই আধা ঘন্টা হলো সুবর্ণ সময়। সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, তাবে তাবেইন, তারা আগেই নিট অ্যান্ড ক্লিন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে চলে আসতেন। মসজিদে এসে বসে থাকতেন, যখন আজান হয়ে যেত তখন তারা দোয়াগুলো শুরু করতেন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এইভাবে করে দোয়া করবেন, পাপ করেছেন কার কাছে যাবেন, কার কাছে যাবেন? আল্লাহর দরবারে। কার দরবারে? আমি পাপ করেছি, মাপ করবেন কে? কে মাপ করবে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমি বুঝি নাই, না বুঝে শয়তানের পাদে পড়ে, বন্ধুর পাদে পড়ে পাপ করেছি। পাপ হয়েছে নাকি হয় নাই? হয়েছে ভাইরা আমার, পাপ হয়ে গেছে। আল্লাহর দরবারে আজানের পর যখন আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে বলতে থাকবেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আয় আল্লাহ, না বুঝে আমি আমার নিজের উপর জুলুম করেছি, তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমার কোনো উপায় নাই, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা শুনেন নাকি শুনে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তাওবার কথা বললেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দা এই দোয়া পড়ে মোনাজাত করবে, আল্লাহর কাছে যখন ছোট হয়ে যাবে, কান্নাকাটি শুরু করে দিবে, চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দা বান্দিকে মাফ করে দেবে। ও ভাইরা আমার, অনেক কিছু লাগে না, সামান্য শুধুমাত্র উযু গোসল করে আজান হওয়ার সাথে সাথে আপনি দোয়া করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, তুজিগ কুলুবানা, তুমি আমার অন্তরকে বাঁকা করে দেও না, আমি অনেক কষ্টে হেদায়েত পেয়েছি, বন্ধুর আড্ডায় শয়তানের ফাঁদে পড়ে যেন আমি হেদায়েত থেকে অন্যদিকে না যাই, তুমি আমার অন্তরকে বাঁকা করে দিও না। কার কাছে বলবেন? কার কাছে বলবেন? মুসলমান কথা বলেন, কার কাছে বলবেন? কখন বলবেন? আজানের পর পর কখন বলবেন? আজানের পর পর ইকামতের আগ পর্যন্ত দোয়া করতে থাকবেন তো ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমায় ভাইরা আমার, আমাদের সম্মানিত সভাপতি সাহেব তিনি কিছু কথা বলবেন, তারপরে আমরা ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবো, খুতবা হবে ইনশাআল্লাহ, এবং সভাপতি সাহেব যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবেন আমরা মন দিয়ে শুনবো, আমল করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ।